नमस्कार स्टूडियोत मैं परिमिता और यह मुहूर्त एटा विशेष खबर दिबलै लैछो भयंकर प्राकृतिक दुर्योगर त्राहत परिब पारे अहम क्यनो अहमर दुखन जिला ए जिला दुखनर स्थिति अधिक विपदजनक बुली जानिब परा गयसे किसु तथ्य आहि परिसे आमार हातत आमी ए मुहूर्तत हे खबर जानाब बिचारिसु भयंकर प्राकृतिक दुर्योगर दिखे अहम देखर 640 खन देखर जिलार भितरत अधिक विपदजनक स्थितित नगाव आरो धेमाजी विपदजनक स्थानर भितरत देखर भितरत थिरखत एतिया अहमर नाम आरो अहमलै भयंकर विपद अहार तथ्य प्रकाश करिसे देखर आघारिर जलवायु गवेषणा संस्थाय अहमक बानपानी खरां धुमुहाय अधिक क्षतिग्रस्त करार सम्भावना क्लाइमेट ভালনারেবিলিটী इंडेक्सर तालिका शीर्षत अहमर नाम सन्निविष्ट होइसे नगाव आरो धेमाजी देखर भितरते स्पर्शकातर जिला बुली जानिब परा गयसे अति गुरुत्वपूर्ण गुरुत्वर खबर अहमर माग पासते तालिकात आसे अन्ध्रप्रदेश महाराष्ट्र कर्णाटक आरो बिहारर नाम राज्यकेखन बानपानी आरो खरां धुमुहार कबलत परिसे आरो देखर 640 खन जिलार भितरत 468 खने अधिक विपदापन्न 640 खन जिलार 45 शतांश जिलाय एतिया स्वाभाविक होय थका नाय बन्धंख आर्द्रभूमि बिलोप निर्विचार निर्माण कार्यर बाबे हब धुमुहा खरां आरो बृष्टिपात बा भूमिस्खलन आर विभिन्न विपन्न जिला त्याग करि प्रवर्तित हबलै बाध्य हब मानु আমি রাজ্যবাসীর বাবে এটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো কেবল রাজ্যবাসীর বুলি কলে কোয়া ফুল হব কেন সমগ্র দেশখনৰ কথা ইয়া জড়িত হৈ আছে কিন্তু অসমৰ কথা কিছু হুকিয়া কেন দেশৰ 640 খন জিলাৰ ভিতৰত অসমৰ নাম কিন্তু শীর্ষস্থানত আছে ভয়ংকৰ প্ৰাকৃতিক দুৰ্যোগৰ দিখে অসম এই মুহূৰ্তত আমি সেই খবৰ লৈ আহিছো অসমলৈ আহি আছে ভয়ংকৰ বিপদ দেশৰ 640 খন देखर 640 खन जिलार भितरत अधिक विपदजनक स्थितित नगाव आरो धेमाजीर बाखिर बाबे ए मुहूर्तत आमी जनाय आसु हे गुरुत्वपूर्ण खबर टि कियनो एतिया अहोमले एटा भयंकर विपद अहार तथ्य प्रकाश करिसे एखन आमार देखर एटा आघारिर जे जलवायु गवेषणा संस्था ए संस्थाय ए कथा उल्लेख करिसे तात केबाटाउ कथा तेलुके सन्निविष्ट करिसे की कथा सन्निविष्ट करिसे ए मुहूर्तत मय हबिहेक भाबे जनाम किन्तु প্রথমে এটা কথা কব লাগিব প্রাকৃতিক দুর্যোগে কিন্তু বারুকয়ে বিশ্ববাসীক বা পৃথিবীবাসীক জুরুলা করে কারণ ইয়ার অন্তর্নিহিত এটাই হয়ে থাকে কারণ এটাই অন্তর্নিহিত হয়ে থাকে কিয়নো প্রকৃতিক মানুহে আদর বা আপদাল করিব জনা নাই প্রকৃতিক যেতিয়া আপুনি মরম করিব তেতিয়া প্রকৃতিয়ে আপোনাক রক্ষণাবেক্ষণ দিব এখন সমাজত আমি বাস করো এই সমাজখন এই মানব সমাজখনৰ আঙুলিৰ ঠাৰত মই পুনৰ কৈছো আঙুলিৰ ঠাৰত এই সমাজখনে গতি কৰে কেতিয়াবা ঊৰ্ধমুখী দিশত গতি লাভ কৰে কেতিয়াবা অধমুখী দিশত গতি লাভ কৰে আমি সকলোৱে জানো কিন্তু এই যে মানৱ সমাজখন জীয়াই থাকো প্ৰকৃতিৰ বিভিন্ন ধৰণৰ উপাদানৰ জৰিয়তে আমি জীয়াই থাকো প্ৰকৃতিৰ তাপ বায়ু পানী এইসমূহ যদি আমি নাপাও বতাহ যদি আমি নাপাও আমাৰ প্ৰয়োজনতকৈ যদি অধিক আমি প্ৰয়োজন সাপেক্ষে যদি আমি সূৰ্যৰ পোহৰ নাপাওঁ প্রয়োজন সাপেক্ষে যদি আমি বায়ু নাপাওঁ প্রয়োজন সাপেক্ষে যদি আমি পানী নাখাওঁ বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যেসমূহ আমি প্রকৃতি প্রদত্ত যেসমূহ আমি পাও মানব সমাজে সেইসমূহ যদি আমি নাপাওঁ তেন্তে আমার অবস্থা তথৈবচ হয়ে পড়ব কি হব মানব জাতি সেয়া সকলে জানে বা সহজেই অনুমেয় কিন্তু এই প্রকৃতিক কিয় বারে বারে ধ্বংস করা হয় এই প্রকৃতির উপর কিয় ধ্বংসযজ্ঞ আরম্ভ করে মানব সমাজে এই মুহূর্তের সবাটুকুই একটা ডাঙর প্রশ্ন উত্থাপন হয়েছে এইভাবেই উত্থাপন হয়েছে দেশের 640 খন জেলার ভিতর এটা প্রাকৃতিক দুর্যোগের দিকে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কথা বা হওয়ার সম্ভাবনা আছে এই জেলা কেখনের ভিতর আছে অসমৰ নাম অসমৰ দুখন জেলালৈ সতর্কবাণী জারি করেছে নগাঁও জেলা আর ধেমাজি জেলা
উজনির ধেমাজি আর মধ্য নগাঁও যে নগাঁও আর ধেমাজি এই দুয়োখন জেলাবাসীর বাবেও আমি এই মুহূর্তত এটা গুরুত্বপূর্ণ খবর আর অতি স্পর্শকাতর খবর লৈ আহিছো, কিয়নো এক ভয়ঙ্কর কথার এক খবরের যেন আগজাননি দিছে এই সংস্থায়, দেশের আগশাৰীৰ জলবায়ু গবেষণা সংস্থায়। অসমক বানপানী ধুমুহা খরাং ধুমুহাই অধিক ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে। ইতিমধ্যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতে হোক বা বিভিন্ন সংবাদ মাধ্যমত এই খবরটো এতিয়া বিয়পি পড়ছে, এক ভয়ঙ্কর খবর। আমার রাজ্যের দুখনক জেলার নাম সন্নিবিষ্ট হয়েছে এই মুহূর্তত। বারে বারে কৈছো প্রকৃতিক আমি কিয় প্রকৃতির উপর আমি ধ্বংসযজ্ঞ কিয় পাতো মানব সমাজে, এয়া এটা ডাঙর প্রশ্ন হয়ে পড়ছে এই মুহূর্তত। বিভিন্নজন প্রকৃতিবিদে বিভিন্ন সময়ত কয় প্রকৃতিক রক্ষণাবেক্ষণ দিয়ক, অন্যথা মানব সমাজের বাবে আহি আছে অন্য এক বিপদ, আর সেয়াই যেন আখরে আখরে প্রতিফলিত হবলৈ গৈ আছে। অসমলৈ ভয়ঙ্কর বিপদ অহার তথ্য প্রকাশ করেছে আমার দেশের আগশাৰীৰ এক জলবায়ু গবেষণা সংস্থায়। অসমক বানপানী খরাং ধুমুহায় অধিক ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা, আর নগাঁও আর ধেমাজি দেশের ভিতরতে স্পর্শকাতর জেলা, কিমান এটা ডাঙর খবর এ আপনাদের সকলে মন করক। নগাঁও আর ধেমাজি যদি দেশের ভিতরতে স্পর্শকাতর জেলা বলে কোয়া হয়, এটা আগশাৰীর জলবায়ু গবেষণা সংস্থায় এই তথ্য দিছে। ক্লাইমেট ভালনারেবিলিটি ইন্ডেক্সের এখন তালিকা প্রস্তুত হয়েছে, এই তালিকাত শীর্ষ স্থানতেই আছে আমার রাজ্যখনের নাম। তারপরে আন এটা গুরুতর খবর যে নগাঁও আর ধেমাজি দেশের ভিতরতে স্পর্শকাতর জেলা বলে ইয়াতে উল্লেখ আছে। গতি পাছতে যেহেতু আরো কেখনমান রাজ্যের নাম আছে, সেয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার। এই রাজ্য কেখন বানপানী আর খরাং ধুমুহার কবলত অধিকভাবে পড়ছে। দেশের 640 জেলার ভিতর 468 খনে অধিক বিপদাপন্ন। ইয়াত অতি ধুনিয়াকৈ ইয়াতে তেওঁলোকে তথ্য এটা দিছে, আর এই তথ্যর ভিত্তিত কৈছে 640 যে জেলা আছে, এই 640 জেলার ভিতর 468 খনে অধিক বিপদাপন্ন বলে তেওঁলোকে তথ্য দিছে। আর 640 জেলার ভিতর 45% জেলায় এতিয়া স্বাভাবিক হয়ে থাকা নাই। যে স্বাভাবিক এটা গতি থাকে, এটা যে জেলার বা প্রতিডোখর ঠাই বা প্রতিটি অঞ্চলের একটা স্বাভাবিক যে গতি থাকে, সেই স্বাভাবিক হয়ে থাকা নাই। 640 জেলার প্রায় 45% জেলায় এতিয়া ইয়াতে স্বাভাবিক হয়ে থাকা নাই বলে কৈছে। অবাধ বনধ্বংস, ইয়ার কারণ সমূহ কি কি আপনাদের শুনক। অবাধ বনধ্বংস যেতিয়াই তেতিয়া আমি বনের হাবি বন কাটি নষ্ট করাটো, আর্দ্রভূমি বিলোপ, নির্বিচার নির্মাণ কার্য বাবে হব পারে ধুমুহা খরাং ভূমিস্খলন বজ্রপাত, অর্থাৎ এয়াই শেষ মুহূর্তত এটাই প্রশ্ন উত্থাপন হয়েছে আমি মানব সমাজে কিয় প্রকৃতির ধ্বংসযজ্ঞ আরম্ভ করে থাকা হয়েছে বা করে আছে বিগত সময় ধরে এতালেক। এই যে এই কারণ সমূহর বাবে প্রকৃতির উপর যে মানব সমাজের যে এটা অত্যাচার, এই অত্যাচারের বাবে হয়তো ধুমুহা খরাং ভূমিস্খলন আর বজ্রপাতর কবলত পড়ব পারে আমার দেশের কেবাখনো জেলা। অসমৰ নাম আছে, অসমৰ দুখন জেলা কিন্তু দেশের ভিতরতে স্পর্শকাতর জেলা বলে পরিগণিত হয়েছে। বিপন্ন জেলা ত্যাগ করে প্রবর্জিত হবলে বাধ্য হব মানুষ, অর্থাৎ এই বিপন্ন জেলাসমূহ যেতিয়া ত্যাগ করব এটা সময়ত আর মানুষ প্রবর্জিত হবলে বাধ্য হব বলে কোয়া হয়েছে। গতি আমি সকলে এটা অনুরোধ জানাম, প্রকৃতিক রক্ষণাবেক্ষণ দিয়ক। আমি প্রকৃতিক যেতিয়া আদৰ করিম, প্রকৃতিক যেতিয়া আমি মরম করিম, প্রকৃতিক যেতিয়া আমি রক্ষণাবেক্ষণ দিম মানব সমাজে, তেতিয়াই সমাজখনত হব সমাজখন, মানব সমাজখন বাঁচি থাকিব, প্রকৃতি আমাক বসাব, প্রকৃতিয়েই হয়েছে ভগবান, আর প্রকৃতিকেই আমি রক্ষণাবেক্ষণ দিব লাগে, আর এই প্রকৃতিয়ে তেতিয়াহে বসাব যেতিয়া আপুনি প্রকৃতিক মরম করিব। গতিকে প্রকৃতির উপর ধ্বংসযজ্ঞ আর নচলাব, যিমান পারে গছ গছনি রোক, যিমান পারে আপুনি প্রকৃতিক রক্ষণাবেক্ষণ দিবলৈ চেষ্টা করক, যিমান পারে আপুনি আপোনাৰ ঘৰৰ চাৰিওকাষে গছ রোক, গছ রোপণ করক, আর গছ কটা বা বিভিন্ন ধরনের খনন কার্য, বিভিন্ন ধরনের বন ধ্বংস এইবোৰৰ বিরত থাকক, আনকো উৎসাহ দিয়ক, আনকো শিকাওক, আপোনাৰ কাষতে অজস্র লোক থাকে সকলকে শিকাওক যে এই যে যিবোৰ প্রকৃতির উপর যে আমার মানব সমাজের অত্যাচার, এই অত্যাচারবোৰ যাতে কোনেও নকরে, যদিহে করে কিন্তু অনাগত ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যতে মানব সমাজের বাবে বিপদর আশঙ্কা হয়ে বিপদর কারক হয়ে উঠিব পারে। এতিয়াও যি দুখনক জেলার ধেমাজি আর নগাঁও
এই জিলা কেখনৰ কথা কিন্তু হুকিয়াকৈ কোৱা হৈছে বিপদজনক স্থানৰ ভিতৰত দেখৰ ভিতৰত শীৰ্ষস্থানত অসম থকাৰ লগতে দেখৰ ভিতৰত স্পৰ্শকাতৰ জিলা হিচাপে পৰিগণিত হৈছে নগাঁও আৰু ধেমাজি গতিকে হে অঞ্চলৰ ৰাইজলৈ আমি অনুৰোধ জনাইছো কেৱল হে দুটা হে দুখন জিলাৰ হে অঞ্চলৰ লোককলকে নহয় সমগ্র ৰাজ্যবাসীলৈ সমগ্র মানৱ জাতিলৈ অনুৰোধ প্ৰকৃতিক ৰক্ষণাবেক্ষণ দিয়ক প্ৰকৃতিক মৰম কৰক আদৰ কৰক যত্ন কৰক তেতিয়া প্ৰকৃতিয়ে আপোনাক ৰক্ষা কৰিব আপোনাক মৰম কৰিব প্ৰকৃতিয়েও আপোনাক ৰক্ষণাবেক্ষণ দিব প্ৰতিটো মুহূৰ্তত প্ৰকৃতিয়ে আপোনাক সহায় কৰিব আমাৰ অনুৰোধ কেৱল আপোনালোকৰ প্ৰকৃতিক সুৰক্ষা দিয়ক অন্যথা কিন্তু অদূৰ ভৱিষ্যতে এক ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব পাৰে আৰু আমি আশা কৰোঁ এনেধৰণৰ ঘটনা সংঘটিত নহওক আমি প্ৰতিটো বিপদক যাতে আমি হেলাৰঙে অতিক্ৰম কৰিব পাৰোঁ তাৰ বাবে যাতে আমি বাচি প্ৰকৃতিক যাতে আমি বচাই ৰাখিব পাৰোঁ তাৰ বাবে আমি কষ্ট কৰিব লাগিব আৰু এয়া হৈছে আপোনালোকলৈ আমাৰ অনুৰোধ সকলোৱে মানি চলক এইসমূহ যিসমূহ প্ৰকৃতিক ৰক্ষণাবেক্ষণ দিব পাৰে যিসমূহ ব্যৱস্থাই সেইসমূহ ব্যৱস্থা গ্ৰহণ কৰক আৰু গছ কটাৰ পৰা বিৰত থাকক বন্ধংশ নকৰিব চ' সকলোকে শিকাওক প্ৰকৃতিৰ সুৰক্ষা দিয়াৰ ক্ষেত্ৰত যিসমূহ নীতি নিয়ম বা কথা যি নিয়ম অৱলম্বন কৰিব লাগে সেইসমূহ অৱলম্বন কৰক প্ৰকৃতিক মনত ৰাখিব প্ৰকৃতিক সুৰক্ষা দিলেহে আমি সুৰক্ষিত হ'ম কিয়নো মানৱ সমাজৰ আঙুলিৰ ঠাৰত নাছে এই প্ৰকৃতি আৰু প্ৰকৃতিৰ ওপৰত আমি সম্পূৰ্ণ নিৰ্ভৰশীল আৰু এই প্ৰকৃতিক যদি আমি মৰম কৰিব নাজানো তেন্তে অদূৰ ভৱিষ্যতে কি হ'ব পাৰে সেয়া সহজেই অনুমেয়